আমরা আজকে এই পর্যায়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্যই, কারণ এটা খুব একটা ডিফিকাল্ট জার্নি ছিল আমাদের প্রথম দিকে। এখন আমরা সামনে যে জিনিসটা দেখছি, যে 100টা স্ক্রিন যে আমরা করব, তো এটা কিন্তু আমি আরও ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। কারণ এই বছরে কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমরা মনের প্রায় 10টা স্ক্রিনের মতো স্ক্রিন আমরা খুলতে যাচ্ছি, হয়তো এর বেশিও খুলব। কারণ এখন বাংলাদেশে সিনেমা দেখাটা একটা স্বভাবে পরিণত হয়েছে, একটা হ্যাবিট হয়েছে, যেটা আমি বলবো স্টার সিনেপ্লেক্সে শুরু করেছে, যে জিনিসটা আমরা বাংলাদেশে হারিয়ে গিয়েছিল। এখন বাংলাদেশে আউটিং বলতে শুধু খাওয়া দাওয়া না, মানে সিনেমা দেখা একটা আউটিং। তো এই ট্রেন্ডটা আমি ধরে রাখার চেষ্টা করছি। তবে কোভিডের টাইমটাতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছিল, এবং ঠিক ওই সময়টাতে এখন আমরা যে ওটিটি প্ল্যাটফর্ম বলেন বা নেটফ্লিক্স বলেন না যাই বলেন না কেন, মানুষ কিছুটা হলেও নির্ভরশীল হয়ে গেছে এর উপর, এবং তাদের এন্টারটেনমেন্ট নেওয়া বা আমি যে একটা সিনেমা কনজিউম করব বা একটা কন্টেন্ট কনজিউম করব, এটার অনেক অনেক রাস্তা বেরিয়ে গেছে। এখন ইউটিউব বলেন, টিকটক বলেন, সবই তো এন্টারটেনমেন্ট, তবে সিনেমার মতো এন্টারটেনমেন্ট কিন্তু এখনও এটা কোনো অল্টারনেটিভ আসেনি এবং আসবেও না। তারপর আমি বলছি, যারা নির্মাতা, যারা মুভি বানাচ্ছে, অনেকে ভালো ভালো মুভি বানিয়েছে গত বছর এবং তার আগের বছরে, আমরা 2020 সাল থেকে দেখছি বেশ ভালো ভালো ছবি বাংলাদেশে হয়েছে, যেটা আমাদের আসলে বলবো যে বক্স অফিসের রেকর্ড একটার পর একটা ভাঙছে। আমরা জানতাম যে অ্যাভেঞ্জার্সের মতো ছবি আর আমাদের ওই যে ব্লকবাস্টার হলিউডের ছবিগুলো যেরকম মানে রেকর্ড ব্রেকিং ইয়ে করতো, এখন কিন্তু বাংলা ছবিগুলো এটা করছে। যেমন হাওয়া, পরাণ, তারপর আরেকটা হলো সুরঙ্গ, তো এগুলো এত ভালো করেছে যে হলিউডের প্রত্যেকটা মুভিকে এগুলো বিট করেছে। তো সেজন্য আমি আশাবাদী যে ভালো ভালো ছবি আসবে। তবে একটা জায়গায় আমি বলতে চাই, যেহেতু আমাদের এখানে অনেকে এখন ইন্টারেস্ট হচ্ছে যে ওটিটির জন্য মুভি বানানো, আমি মনে করি এটা মুভিকে, আমি এর আগেও বলেছি কথাটা, বাক্সবন্দি করে রাখা। সিনেমা, আমি যদি সিনেমার কথা বলি, সিনেমা শুড বি শোন ইন থিয়েটার। থিয়েট্রিক্যাল রিলিজ না হলে এটাকে কখনোই সিনেমা বলা যাবে না। তারা খুব প্রাউডলি বলছে আমি সিনেমা বানাচ্ছি, তবে সিনেমা বানালে সিনেমা হলে কেন চলে না, কেন এটা ওটিটি প্ল্যাটফর্ম, এটা নাটকই বলা যেতে পারে, তো নাটকই বলুক কথাটা। তো আমার কথা হলো যে সিনেমার যে আর্ট, সিনেমা যে কারণে বানানো হয়, যে হলে বসে, অন্ধকার হলে বসে, বড় পর্দায় কোনো ডিস্টারবেন্স ছাড়া সিনেমা দেখা, এই আর্টটাকে আমাদের ধরে রাখতে হবে। এখন আমি নাম বলতে চাই না, তারপরে বলতে হয় যে কিছু কিছু অ্যাওয়ার্ড শো হয় বলে, যেমন আপনি অস্কারের কথা বলেন, অস্কার তো সবসময় থিয়েট্রিক্যাল রিলিজের জন্য দেওয়া হয়, বড় বড় যে ফিল্ম ফেস্টিভ্যালে যে অ্যাওয়ার্ডগুলো আসে সেগুলো কিন্তু থিয়েটার রিলিজের জন্য দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে যেসব ছবি রিলিজ হচ্ছে সেগুলোকে অ্যাওয়ার্ড দিচ্ছে সিনেমা বা মুভি অ্যাওয়ার্ড হিসাবে। তাই মনে করি এই ডিফারেন্সিয়েশনটা আমাদের আনা উচিত। এবং আর যারা কলাকৌশলী আছে, যারা নির্মাতা আছে, তাদেরকে আমি বলতে চাই যে সিনেমা হলকে বাঁচিয়ে রাখার জন্য, শুধু আমার জন্য বলছি না, বাংলাদেশে আরও অনেকে সিনেমা হল করছে, এই সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য আমার মনে হয় সিনেমার জন্য মুভি করা ঠিক আছে। এটা পরে আফটার সাম টাইম সেটা হয়তো আমাদের ওটিটি প্ল্যাটফর্মে যাবে, কিন্তু এই উইন্ডোটা দেওয়া উচিত এবং সিনেমা হলে বানানোর জন্য সিনেমা করা উচিত এবং সিনেমা হলে দেখানো উচিত। এবং তখন ওই মর্যাদাটা, যে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স এবং সিনেমার যে আমি বলবো যে আমরা সিনেমা বানিয়েছি, এই কথাটা তারা বলতে পারবে। আর আমি আসলে আনন্দিত যে এই ঈদে কিন্তু বাংলাদেশে সর্বোচ্চ বেশি মুভি তৈরি করা হয়েছে, আমার মনে হয় প্রায় 16-17টার মতো মুভি, 14টার মতো সিনেমা করা হচ্ছে, কিন্তু আমাদের হল সংখ্যা তো কম, তো আমরা 6-7টা হয়তো দেখাতে পারছি, এবং এটা একটা ভালো দিক। তবে আমি সবসময় বলি নির্মাতাদেরকে যে ঈদ এমন একটা সময় যেটা ক্রাউডেড টাইম, এই টাইমে সবাই একসাথে ছবি রিলিজ করা, এটা আসলে সাকসেসফুল ব্যবসার কোনো নীতি না। কারণ সাকসেসফুল মুভি যেগুলো তৈরি হয়েছিল, যেগুলো মানে বাংলা আমাদের স্টার সিনেপ্লেক্সে চলেছে, ওটা কিন্তু ঈদের সময় ঈদের বাইরে তারা করেছিল, এবং সেই কারণে আমার মনে হয় যে এই স্ট্র্যাটেজি যেটা, যে ঈদের সময় তাড়াহুড়ো করে রিলিজ না করে সময় নিয়ে মার্কেটিং করে যে কোনো অন্য সময় রিলিজ করলে ছবিগুলো ভালো চলে। তো আমাদের এখন একটাই আনফর্চুনেট বিষয় হলো, সারা বছর কিন্তু আমরা ভালো ছবি পাই না, এই ঈদের মধ্যে সবাই একসাথে রিলিজ করছে, তো অনেক ছবি কিন্তু ভালো ছবিগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে। তো এই কারণে আমি বলবো
যে ঈদের ছবিগুলো বা ঈদের সময় রিলিজ করবে ঠিক আছে, বাট মানে ছবি রিলিজ করার মতো রিলিজ করতে হলে যে কোনো সময় করতে পারে। আর স্টার সিনেপ্লেক্সে আমরা উত্তরাতে যাচ্ছি, এটা আপনারা জানেন, ইতিমধ্যে এটা সাইনও হয়ে গেছে, কাজও শুরু করেছে। উত্তরে আমরা 4টে স্ক্রিন নিয়ে যাব, আমাদের নারায়ণগঞ্জে যাচ্ছে, বগুড়ায় যাচ্ছে, তো এগুলো কিন্তু সব এই বছরে চালু হবে। সবাই আমাকে প্রশ্ন করতো কক্সবাজারের ব্যাপারে, তো ওটা একটু ডিলে হচ্ছে, বাট আমি আশা করছি এই বছর না হলে সামনের বছর আমরা কক্সবাজারের 3টে স্ক্রিন আমরা চালু করতে পারব। ঠিক এইভাবেই আমি এখন যে দেখছি যে মফস্বলে কিন্তু আমাদের যেমন জেলা উপজেলা লেভেলেও আমরা কিন্তু সিনেমা হল নিয়ে যেতে পারবো, হয়তো মাল্টিপল স্ক্রিন হবে না, দুটো স্ক্রিন, মিনিমাম দুটো স্ক্রিন নিয়ে আমরা যেতে পারি। তো এই কাজটাও আমরা করার চিন্তা করছি। তবে আমি যেটা বলতাম কন্টেন্ট, এবং কন্টেন্ট শুধু তৈরি করলে হবে না, টেকসই হতে হবে, সিনেমার জন্য কন্টেন্ট করতে হবে, এবং কন্টেন্টটা সারা বছর করতে হবে। আমরা বিদেশি মুভির উপর সিনেমার উপর নির্ভর হতে চাই না। আমরা এতদিন ধরে হলিউড দেখিয়েছি, এখন বলিউডটা এক্সচেঞ্জের কারণে দেখানো হচ্ছে, সেটাও একটা ভালো ভালো দিক আমি বলবো। তবে আমি বারবারই একটা কথা বারবারই বলতে চাই যে বাংলা ছবির উপরে কোনো ছবি হয় না, কেননা বাংলা ছবি যতগুলো আমরা চালিয়েছি এখানে, যেগুলো ভালো করেছে, এটার আশেপাশে কিন্তু কোনো বলিউড হলিউড মানে বক্স অফিস ব্রেক করতে পারেনি। তো সেই কারণে বলছি যে ভালো ছবি বানালে চলবে, এবং আমাদের সারা বছর ধরে সুন্দর সুন্দর ছবি যাতে আমরা নিয়ে আসতে পারি, সেটা আমরা চেষ্টা করবো। আমাকে অপবাদ দেয় যে আপনি বলেছিলেন 4টা ছবি বানাবেন, আমি আসলে আমার দোষটা আমারই, কারণ আমি পারফেকশনিস্ট হওয়ার কারণে ছবিগুলো বানানো হচ্ছে না। আমি এখনও ভালো স্ক্রিপ্ট রাইটার পাচ্ছি না, এবং যতগুলো স্ক্রিপ্ট নিয়ে আমি কাজ করছি, 3-4টে স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, এখন এটা রিফাইন হয়নি, যে কারণে আমার ডিলে হচ্ছে, আর ভালো জিনিস তৈরি করতে ডিলে হয়। তো আমি আশা করছি যে আমরা খুব শিগগিরই ভালো কিছু কাজের সাথে যুক্ত হব, এবং ভালো কিছু মুভি আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা আসলে চাই যে যে কারণে আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে নেমেছিলাম, যে মুভি প্রোডাকশনে নেমেছিলাম, যে কেউ প্রোডাকশন করছিল না বলে, এখন কিন্তু অনেকে করছে, এবং তাদেরকে আমি উদ্বুদ্ধ করতে চাই। পাশাপাশি আমাদের যে আইডিয়াগুলো আছে, মানে আমাদের সোশ্যাল ইস্যু নিয়ে বা বিভিন্ন এজেন্ডা নিয়ে ছবিগুলো করা, সেগুলো আমি করবো এবং অব্যাহত রাখতে চাই।